হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। মাস্টার বিডি পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন আরেকটি বিডি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আপনি কিভাবে 6R এবং 7R ছবি সাইজ করবেন অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আপনি আপনার ল্যাপটপে এনি দুইটা ড্রাইভের যে কোনো একটা ইনস্টল সফটওয়্যার ইনস্টল দেওয়া থাকলে আপনি নিজে ঘরে বসে করতে পারেন আমার ভিডিওটা দেখে। অবশ্যই তো ভিডিওটা শুরু করার অবশ্য বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, বিশেষ লাইক এবং শেয়ার করবেন। তো চলুন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক, আমার সাথে থাকুন। শুরুতে আপনি ডেস্কটপ থেকে একটা যে কোনো একটা ছবি নিয়ে নেবেন, অ্যাডোবি ফটোশপে আমি দেখাচ্ছি। সো সেটাকে আপনি কি করবেন, শুরুতে 6R করব, দেন পরেরটা করব 7R। 6R ছবিটাকে আপনি কি করবেন, কন্ট্রোল A দিয়ে কপি সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল C দিয়ে সেটাকে কপি করলেন, দেন কন্ট্রোল N দিয়ে সেটাকে আপনি একটা ইঞ্চি আমি সবগুলো কাজ কিন্তু ইঞ্চি দিয়ে দেখাচ্ছি, আপনারা অবশ্যই ইঞ্চিতে করবেন, ইঞ্চিতে বেজাল কম, ঠিক আছে। সো সেটাকে আমি কী কী ছবি দেখাবো, 6R, ঠিক আছে। দেন সেটাকে আপনি 2:8 করবেন, ঠিক আছে। দেন রেজুলেশন 300, আমি আবার বলতেছি ওয়াইড হবে 6 এবং হাইট হবে 8, ঠিক আছে। দেন সবগুলো ইঞ্চি করা হবে, রেজুলেশন হবে 300, ঠিক আছে। তো এখানে ওকে ক্লিক করবেন। এখন আপনার কাজ কি, সেটাকে পেস্ট করে দেবেন, কন্ট্রোল ভিশনে ভি দিয়ে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে সেটাকে অনেক ছোট ছবি আছে, ঠিক আছে, অনেক ছোট ছবি আছে, সেটা কি করবেন কন্ট্রোল টি দিয়ে বড় করে নেবেন, ঠিক আছে। এই যে বড় করে নিলেন, ঠিক আছে, এসে আপনার বড় ছবি হয়ে রয়েছে, 6R ছবি হয়ে গেলো, ঠিক আছে। এখন আপনি এটাকে কি করবেন, প্রিন্টার আকারে নিয়ে যাবেন, যেটা যদি আপনি লাইক বা ডিপ বাড়াতে চান তাহলে IAC মাধ্যমে দেখেন আপনারা অটোমেটিক বাইরে গেছে। আর একটা অপশন হচ্ছে আপনি কন্ট্রোল L বা কন্ট্রোল M দিয়ে আপনি করতে পারেন। তো আমি কন্ট্রোল L দিয়ে দেখাচ্ছি, এই যে লেয়ার ডিপ বাড়াতে পারেন, ঠিক আছে, আপনি আমার মতন আপনি বাড়াইতে পারেন, ঠিক আছে। তো এখন আপনি এই লকটাকে সরে নিতে হবে, তাহলে প্রিন্টার অপশনে যাবেন, নাহলে অন্যরকম চলে আসবে। তো আপনি ওরা বেজালে যাবেন না, আপনি আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করবেন। তো এখানে আপনি প্রিন্টার অপশন যেতে গেলে ইমেল যাবেন, দেন কনভার্স সাইজে যাবেন, দেন হচ্ছে আমি আমার বলতে উপরে দিবেন 8, নিচে দিবেন 11 দিয়ে এন্টার ক্লিক করবেন, দেন হচ্ছে কন্ট্রোল ধরে 0 ক্লিক করবেন, ছোট হয়ে যাবে, ঠিক আছে। এ দেখেন আপনাকে নিচের যে ইয়াটা আছে, লেয়ারটা আছে, লেয়ারটাকে কেটে দিবেন, কেটে দিয়ে সেটা টান দিয়ে মিলাই দিবেন, ঠিক আছে। দেন আবার অলটা ধরে মাউস ধরে টান দিয়ে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে মিলাই দিবেন, ঠিক আছে। এই হলো আমার 6R ছবি। দেন এখন দেখাবো আপনাদেরকে, এখন দেখাবো আপনাদেরকে 7R ছবি। 7R ছবি কীভাবে, সেটাকে সেম ওয়েতে সেমভাবে আপনি কন্ট্রোল A কন্ট্রোল C কন্ট্রোল N দিয়ে ক্লিক করে এখানে ইঞ্চি, এখানেও ইঞ্চি আকারে দিবেন, দেন এটাকে দিবেন 7, নিচেরটার দিবেন 9, 2:1। আমি আগেই বলছিলাম 2:1 হবে। এভাবে আপনি 8R 9R 10R 11 12 যা আকারের ছবি আপনার করার ইচ্ছা আপনার মন মতন আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। সো এখন রেজুলেশন দিবেন 300 দিয়ে এন্টার ক্লিক করবেন, ঠিক আছে। দেন এখন কন্ট্রোল ভি দিয়ে আপনাকে সেটাকে পেস্ট করে দিবেন, কারণ ছোটো আছে, তো সেটাকে কন্ট্রোল টি দিয়ে আপনাকে বড় করে নিয়ে নিতে হবে, ঠিক আছে। বড় করে নিয়ে আপনার হতাশা করার কারণ হয় যে এটা ছবি ফাইসে গেছে বা ফাইটে গেছে, এরকম কিছু হতাশার কারণ নেই। দেন আমি এন্টার দেখবেন, দেন দেবেন অটোমেটিক আগের পজিশনে ছবি চলে আসে। দেন এটাকে আবার কি বল লাইট কালার বাড়াতে গেলে অল্টা IAC ক্লিক করবেন একসাথে, ঠিক আছে। দেন কন্ট্রোল L দিয়ে আপনাকে আরো লাইট আলো বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে, বাড়িয়ে নিয়ে দেন এটাকে আবার কি করবেন লক সুরাই দিয়ে, দেন এটাকে লেয়ারের উপর রেখে কন্ট্রোল A দিয়ে আবার কপি করবেন, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল C দিয়ে কপি করবেন। দেন এখন আপনার কাজ হচ্ছে কন্ট্রোল N ক্লিক করা লাগবে না, সেটা হচ্ছে কন্ট্রোল ট্যাবের মাধ্যমে যাবেন, যে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করে দিয়ে যে মুভ টুলের মাধ্যমে সেটাকে আপনি মিলাই দিবেন, ঠিক আছে, প্রিন্টারের সাথে মিলাই দিবেন। সো এরপর যে অলটার ধরে ছবি ডাবল করে নিতে পারেন। তো আমার জায়গা নেই, তারপর আপনাদেরকে দেখা দিচ্ছি, ঠিক আছে, দেখা দিলাম। হ্যাঁ, এখন আপনাকে এই ছবিটাকে কি করবেন,
আপনাকে পিন করবেন, তাই তো? তো এখানে পিন করতে গেলে আমি অবশ্যই আরেকটা ভিডিওতে দেখাবো যে ছবি পিন করতে কিভাবে। কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করবেন, দেন হচ্ছে যে ইঞ্চি আছে সেটাকে সবগুলোকে জিরো করে দেবেন, জিরো করে দেবেন, ঠিক আছে। যে স্কেলটা কমাই দিলাম, ঠিক আছে, স্কেল কমাই দিয়ে আপনাকে এটা মিলাই দিলাম, ঠিক আছে, স্কেল কমাই দিয়ে দেন। এখন আপনারা হচ্ছে যে পেজ সেট আপ দিতে পারেন, পেজ সেট আপ মতো অবশ্য প্রিন্টার নাই এই জন্য দেখাতে পারতেছে না, এই প্রসেস করে নেবেন। দেন হচ্ছে এরপর আর বাকি কোনো কাজ নেই, যেহেতু আমার প্রিন্টার নাই সেজন্য দেখাতে পারতেছি না। সো এরপরে প্রিন্টারে যাবেন, ঠিক আছে, প্রিন্টারে গিয়ে প্রিন্টার সিলেক্ট করবেন, যদি প্রিন্টার থাকে প্রিন্টার সিলেক্ট করবেন, বা প্রপার্টিতে যাবেন, প্রপার্টিতে গিয়ে যে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন, গিয়ে আপনি সাইজ করে নিতে পারেন, ঠিক আছে। এবার আপনি মনে করতে যদি প্রিন্টার সিলেক্ট করেন তাহলে প্রিন্টার সিলেক্ট করলে আরও অপশান আসবে, আমাদের প্রিন্টার সিলেক্ট করে না এই জন্য কোনো অপশান আসতেছে না, তো ঠিক আছে। যে প্রিন্টার অপশান চলে যাচ্ছে, এখন পিডিএফ আকার চলে যাবেন, পিডিএফ আকার আপনি দেখাচ্ছি, ঠিক আছে, পিডিএফ আকারে দেখালাম, ঠিক আছে। আপনার আপনার যদি প্রিন্টার থেকে অবশ্যই ডিরেক্টলি প্রিন্টার সিলেক্ট করে দিলে পিডিএফ প্রিন্টার আকারে চলে যাবে, এখানে দেখেন প্রিন্টার পিডিএফ আকারে চলে আসছে। এই দেখেন ছবিটা পিডিএফ আকারে চলে আসছে, ঠিক আছে। এখানে আমি যে কোনো ব্যাপারটাকে পিন করতে পারবো, ঠিক আছে। তো বন্ধুরা আজকে পর্যন্ত ছিল আমার ভিডিওটা, যদি ভিডিও তো যারা যাদের ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা এখন সাবস্ক্রাইব করেন তারা এখন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবে লাইকটা অন করে দেবেন, বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।